বঙ্গোপসাগরের উপর আবারও তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবারও শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর জেরেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এতেই ঘুম উড়েছে ঘাটাল, উদয়নারায়ণপুর, আমতা এবং পাঁশকুড়ার মতো বন্যা কবলিত এলাকাগুলির বাসিন্দাদের। উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বৃষ্টির মধ্যে বাস পড়ে ঝাড়গ্রামে চারজনের মৃত্যু হয়েছে। মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে দম্পতির, বছর 36-এর লাল্টু পূজারি এবং বছর 32-এর কাজল পূজারি এবং আরো কয়েকজন মাঠে কাজ করছিলেন। তখনই প্রবল বৃষ্টির মধ্যে বাস পড়ে আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় লাল্টু কাজলের। আহত আরো দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বাস পড়ে মৃত্যু হয়েছে বছর 40-এর মিহির পাত্রর এবং বছর 49-এর প্রফুল্ল মান্নার। 24-25-26 এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত। 27-28 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 29-30 এই দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 25-26-27 এই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতে, তাদের অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।